দীঘা ভ্রমণের এই পর্বে আমরা মূলত ঘুরতে এসেছিলাম দীঘার নতুন দুটি জায়গা, একটি বিচ ঢেউসাগর, যেটি মাত্র 2 থেকে 2.5 বছর আগে উদ্বোধন হয়েছে, এবং অপর একটি বিচ ওসিয়ানাসি বিচ। প্রথমে আমরা গিয়েছিলাম ঢেউসাগরে। এটি দীঘা রেল স্টেশন থেকে একটি টোটো করে 10-15 টাকা ভাড়া দিলেই চলে আসা যায়। দীঘা সায়েন্স অডিটোরিয়াম, তারই পাশের রাস্তা দিয়ে 5 মিনিট হেঁটে এলেই এই ঢেউসাগর বিচ। এই বিচটি পর্যটকদের জন্য তো বটেই, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য অসাধারণ। মূলত বাচ্চাদের কথা ভেবেই এই বিচ এবং সংলগ্ন পার্কটি বানানো হয়েছে। এই পার্কটিতে যেরকম বোটিং এর ব্যবস্থা আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে, বিশ্ববাংলার স্টল করা হয়েছে, বিশ্ববাংলার স্টলে বিশ্ববাংলার বিভিন্ন প্রসাধনী সামগ্রী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিক্রি করা হচ্ছে, সেলফি পয়েন্ট আছে, এটি আমার মেয়ের সেলফি। এই বিচটি সম্পূর্ণভাবে আলোয় সাজানো হয়েছে। আগে ছিল এখানে বিভিন্ন ঝুপড়ি দোকান, বাগান, সেগুলোকে সরিয়ে দোকানগুলোকে একটি সুন্দর কমপ্লেক্সের মতো রূপ দেওয়া হয়েছে, দীঘাকে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে। প্রসঙ্গত 2019-এর 11ই ডিসেম্বর এই পার্কটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে সপ্তাহে 2 থেকে 3 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলিরও সমাবেশ করা হয়, যেগুলো টিকিট কাটার মাধ্যমে মানুষ দেখতে পারে। এই পার্কটিতে ঢোকার মূল্য মাত্র 5 টাকা। প্রকল্পটি সম্পূর্ণভাবে রূপদান করা হয়েছে 12 কোটি টাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, এখানে শুধু বোটিং নয়, টয় ট্রেন পরিষেবা, ফুড প্লাজা, বিভিন্ন জিনিসপত্র বিক্রি, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আপনারা দীঘা ঘুরতে এলে এখন থেকে অবশ্যই ঢেউসাগর এবং ওসিয়ানা পার্কটি ঘুরবেন। আমরা ঢেউসাগর ঘুরে পরবর্তীতে চলে এলাম একদম উড়িষ্যা সংলগ্ন ওসিয়ানা বিচে। এই ওসিয়ানা সি বিচটিও দীঘা রেল স্টেশন থেকে টোটো ধরে যে দীঘা সায়েন্স অডিটোরিয়াম, তার পাশ দিয়ে ঢেউসাগর থেকে আরও বেশ কিছুটা, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার হেলে ওসিয়ানা সি বিচে আপনি পৌঁছে যাবেন। ওসিয়ানা সি বিচটিও ঢেউসাগরের মতোই অসাধারণ একটি সি বিচ। আমি বলবো মেন রোডে নেমে আপনারা হাঁটতে হাঁটতে আসুন, কারণ যখন হাঁটবেন রাস্তার দুই দিকে দুই সারিতে দেখবেন শুধু ঝাউবন আর ঝাউবন। ঝাউবনের প্রচণ্ড হাওয়া, অক্সিজেন, সমুদ্রের গর্জন শুনতে শুনতে আপনারা চলে আসবেন ওসিয়ানা সি বিচ। ওসিয়ানা সি বিচে এসে দেখবেন
সেখানেও বাইরে একটি ছোট পার্ক করা আছে, ঝিল আছে, সেখানেও বোটিংয়ের ব্যবস্থা আছে। এরপর সিঁড়ি দিয়ে সোজা একদম পাহাড়ের মতো উঠে যাবেন ঝাউবনের উপরে, তারপরে আবার নামতে হবে। এই বিচের বাঁদিকে একটি ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারটি তিনতলা এবং একদমই ফাঁকা থাকে। আপনারা যদি দীঘার কোলাহল, ভিড়ভাট্টা পছন্দ না করেন, আপনারা যদি শান্তিপূর্ণ ফ্ল্যাট বিচ খুঁজতে চান দীঘার মধ্যে, তাহলে আপনাদের আসতে হবে এই ঢেউসাগর ও ওশিয়ানাসি বিচ। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বিচটি একদমই ফাঁকা। যারা কোলাহল পছন্দ করে না, যারা শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করে, তারা এখানে এসে ঘন্টার পর ঘন্টা এই ওয়াচ টাওয়ারে বসে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এখানে একটি টিকিট কাউন্টারও আছে, তবে আমরা যখন এসেছিলাম তখন কাউন্টারটি বন্ধ ছিল। আমার ধারণা এই ওশিয়ানাসি বিচ এবং ঢেউসাগর এই দুটোকে কানেক্ট করে দেওয়া হবে পরবর্তীকালে, এবং এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে ঢোকা যাবে। দুদিকে কি ঘন নিবিড় ঝাউয়ের জঙ্গল, কত সুন্দর দৃষ্টিনন্দন। একদিকে ন্যাচারাল, আবার অন্যদিকে আর্টিফিশিয়াল, দুটোরই স্বাদ কিন্তু দীঘা এলে পাওয়া যায়। তাহলে আপনারা অবশ্যই দীঘা এলে এবারে নতুন দুটি বিচ, ঢেউসাগর ওশিয়ানা বিচ, আসতে ভুলবেন না। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় খুব সুন্দরভাবে এই দুটো বিচকে পার্কের রূপদান করা হয়েছে। থাকার ব্যবস্থা, পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস আছে এখানে, বোটিংয়ের ব্যবস্থা, সমস্ত কিছুর ব্যবস্থা পাবেন। ধন্যবাদ, আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।